তোরে ডেটাটা বুঝলাম ইমপ্লিমেন্টেশন ডেটা ম্যানেজমেন্ট এটা সেটা কি লাগবে নেক্সট নেক্সট ট্রেনিং সেন্সিটাইজেশন খুব ইম্পর্টেন্ট আপনি পাইলট যদি এই এমন একটা এরিয়ায় করেন সেই এরিয়াতে দুই ধরনের ট্রেনিং অথবা সেন্সিটাইজেশন লাগবে একটা হচ্ছে যে আমরা ওই যে একটা হয় না যে মুভিটা যখন তৈরি করা শুরু করল ডিরেক্টর সাহেব তখনই একটা পোস্টার তৈরি হয়েছে আশি দিচ্ছে ওরকমটা হয় না ও আগের থেকেই বলে অমুক নায়ক অমুক নায়িকা এই ধরনের একটা মুভি অমুক পরিচালনায় অমুক গান সহ আসতেছে মুভি তখন তৈরি হবে আচ্ছা আমার মুভি যখন তৈরি হবে সুমুক্তি হবে তার আগে একটা আসতেছে আর মুভি যখন খুব বেশি চলতেছে তখন একটা চলেছে এরকম এই তিনটে শ্রেণীর কিন্তু মেসেজ দেয় কেন ওইটাকে আমি মানুষের মধ্যে যে প্রয়োজনে দরকার সেই প্রয়োজনে মানুষের মধ্যে আগে থেকেই তাকে নক করার জন্য আগে থেকে তাকে টেনে আনার জন্য এটার ক্ষেত্রেও কিন্তু ওরকম তিন ধরনের রিক্রুটমেন্ট আছে আপনার সিস্টেম যখন প্রোকিউরমেন্টে যাবেন তখন একটা কিন্তু ওরিয়েন্টেশন দরকার হবে সার্ভিস প্রোভাইডারের মধ্যে তাহলে সার্ভিস প্রোভাইডারের যাদেরকে নিয়ে যেসব প্লেয়ারদেরকে নিয়ে আপনি খেললেন এবং যে ডিসিশন মেকার গুলো এখানে পরবর্তীতে ডিসিশন নেবে ইমপ্লিমেন্টেশনের সময় তাদেরকে নিয়ে আসিতেছে বলে একটা ওরিয়েন্টেশন হতে পারে না তাহলে ওই রকম একটা ওরিয়েন্টেশন প্ল্যান করতে হবে আমি বুঝতে পেরেছি তখন আপনারা হয়তো ওই প্লেয়ার গুলোকে নিয়ে ওই ডিসিশন নিতে গিয়ে এরকম একটা জায়গায় আপনার একটা ওরিয়েন্টেশন একদিনে সভা করলেন যা আসিতেছে তারপরে হলো কি জিনিসটা ডেভেলপ হয়ে গেল ডেভেলপ হওয়া পর্যন্ত এখন ট্রেনিং দিবেন যাদের যারা কাজ করবে এরা যদি সংখ্যায় 100 উপরে হয় 50 100 উপরে হয়ে যায় তখন সবাইকে কিন্তু ভেন্ডর ট্রেনিং দিলে কষ্ট অনেক বেশি পড়বে সেক্ষেত্রে ওখানে একটা টিউটি করতে হবে হয়তো 10-15 জনের প্রত্যেক দপ্তর থেকে দুজনকে নিয়ে এসে একদম তাদেরকে টিচার বানিয়ে দিতে হবে ট্রেনিং দিয়ে ভেন্ডর সেটা ট্রেনিং সেটাকে আমরা টিউটি বলি এটা ডিসিশন নেবেন আপনারা টিউটি লাগবে নাকি সংখ্যাটা এত বেশি না যে সবাইকে ট্রেনিং দিতে পারবে না ভেন্ডর সেটা আপনারা ইউ হ্যাভ টু ডিসাইড তাহলে হয় টিউটি লাগবে নালে ইউজার ট্রেনিং লাগবে টিউটি হলে টিউটি ওয়ালারা ইউজার ট্রেনিং দিবে তাহলে কতগুলো ইউজার ট্রেনিং লাগবে দ্যাটস হ্যাজ টু বি ডিসাইডেড আচ্ছা ওরিয়েন্টেশন প্রথম যেটা বললাম ইউজার লেভেলে তেমনই আরেকটি লাগবে জনগণ লেভেলে জনগণকে তো রেডি হতে দিতে হবে ওরিয়েন্টেশন যেমন একটি করলেন ওদেরকেও কিন্তু একটা ওরিয়েন্টেশন আপনার জনগণের নেতৃস্থানীয় জনগণ তারপর ওই বেনিফিশিয়ারি গ্রুপের রিপ্রেজেন্টেটিভ তারপর তাদের লিডার তাদের ডিস্ট্রিক্ট গ্রুপ সব কিছুকে নিয়ে একটা কিন্তু জানান দিতে হবে আসলে